যে কোনো কোণের অর্থাৎ এন ইন্টু ফাইভ বাই টু প্লাস মাইনাস থিতা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয়ের পদ্ধতি, যেখানে থিতা জিরো থেকে বড় এবং ফাইভ বাই টুকে থেকে ছোট। অর্থাৎ আমরা থিতা কোণটা যদি দেখি, এটি একটি সূক্ষ্ম কোণ, অর্থাৎ জিরো থেকে বড় এবং ফাইভ বাই টু অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। এই ফাইভ মানে 180 ডিগ্রি, এই টু দিয়ে বাগলে তো, তাহলে এটি একটি সূক্ষ্ম কোণ। তাহলে এই ধরনের কোণের আমরা এই যদি দেখি যে এন ইন্টু ফাইভ বাই টু অর্থাৎ যেই কোনো কোণের পরিমাণ, এই যদি কোনো পরিমাণ যে কোনো পরিমাণ হয়ে থাকে, তাহলে এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় পদ্ধতি দেখব। তাহলে প্রথম দাফে আমরা যদি দেখি, এই দাফে দাফে যদি বর্ণনা করি, প্রথম দাফে বলেছে প্রদত্ত কোণটা, আমরা প্রদত্ত কোণটা যদি লিখি এন ইন্টু এই ফাইভ বাই টু প্লাস মাইনাস থিতা, এই থিতা, তাহলে এই কোণটাকে দুইটি অংশে বিভক্ত করতে হবে। এই এন ইন্টু ফাইভ বাই টু এটাকে যদি প্রথম অংশ ধরা হয়, তাহলে এই এক অংশ, এই প্রথম অংশ, আর থিতাকে যদি ধরা হয়, এটাকে একটি সূক্ষ্ম কোণ, আমরা আগেই বলেছি এটা একটি কি সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণ। তাহলে প্রদত্ত কোণটাকে দুইটি অংশে বিভক্ত করতে হবে, এই আকারে প্রকাশ করতে হবে, তারপর আমরা এটার অনুপাতগুলি নির্ণয় করতে হবে। এই কোণটাকে আমরা যে প্রদত্ত কোণটা দেওয়া আছে এটাকে দুটি অংশে প্রকাশ করতে হবে। এরপর দ্বিতীয় দাফে যদি আমরা দেখি, দ্বিতীয় দাফ, দাফ দ্বিতীয়, এই দাফ, তাহলে এই দ্বিতীয় দাফে আমরা কোণটা যদি লিখে নিই, এই কোণটা হচ্ছে এন ইন্টু ফাইভ বাই টু প্লাস মাইনাস থিতা। তাহলে এই কোণটা এন যদি জোড় সংখ্যক হয়ে থাকে, এন এর মানটা যদি জোড় সংখ্যা হয়, আমরা এই এন, এন যদি জোড় সংখ্যক হয়ে থাকে, এন এর মানটা যদি জোড় সংখ্যা হয়, এই জোড় সংখ্যা, তাহলে হলে এর অনুপাতের যে ধরন থাকবে তা একই থাকবে, ওই অনুপাতের ধরনটা একই থাকবে, অর্থাৎ সাইন থাকলে সাইন থাকবে। আমরা যদি অনুপাতটা লিখে নিই যে এই সাইন থাকলে অনুপাতের ধরনটা, রূপান্তরটা, পরিবর্তনটা সাইনে থাকবে, আর কস থাকলে, এই কস থাকলে কসে থাকবে, টেন থাকলে টেনে থাকবে। যদি এন যদি জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যা জানি 2, 4, 6, এগুলি জোড় সংখ্যা, যেগুলো দুই দিয়ে ভাগ যায়, তাহলে এন এর মান যদি জোড় সংখ্যা থাকে, তাহলে এটা কী হবে, এই অনুপাতের ধরন একই থাকবে, তাহলে টেনে থাকবে, তাহলে ইত্যাদি, তাহলে ওই অনুপাতের ধরন একই থাকবে, একই থাকবে, কোনো পরিবর্তন আসবে না, একই থাকবে। এরপরে বলেছে যে এন যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এন এর মানটা যদি বিজোড় সংখ্যা হয়ে থাকে, তাহলে অনুপাতের ধরনটা পরিবর্তন হয়ে থাকবে। তাহলে অনুপাতের ধরনটা পরিবর্তন হবে কি, আমরা দেখি যে এই পরিবর্তন হবে, এই যদি এন যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এই এন এর মানটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, সাইন থাকলে কস হয়ে যাবে, যে সংখ্যা হয়, তাহলে কি হবে, সাইন থাকলে কোসাইন হয়ে থাকবে, এই সাইন থাকলে কোসাইন, কোসাইন হয়ে থাকবে, বা ট্যানজেন্ট থাকলে, ট্যানজেন্ট থাকলে কোটেনজেন্ট হয়ে থাকবে, কোটেনজেন্ট, কোটেনজেন্ট, বা সেকেন্ড থাকলে, এই সেকেন্ড, সেকেন্ড থাকলে কোসাইন হয়ে থাকবে, এই কোসাইন, তাহলে এই ইত্যাদি পরিবর্তন হবে, এই ইত্যাদি আমরা দেখেছি যে ইত্যাদি আকারে কী হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এরপর যদি আমরা তৃতীয় দাপটা দেখি, যে এই তৃতীয় দাফে বলা হয়েছে, এই তৃতীয় দাফ, দাফ তিন, এই তৃতীয় দাফে বলা হয়েছে যে প্রদত্ত কোণটা আমরা যদি দেখে নিই, প্রদত্ত কোণটা হচ্ছে কি এন ইন্টু ফাইভ বাই টু প্লাস মাইনাস থিতা। এই কোণটা মান কোন চতুর্ভাগে পড়ে, আমরা এই মানটা কোন চতুর্ভাগে পড়ে, আমরা যদি চতুর্ভাগে দেখি, অর্থাৎ প্রথম চতুর্ভাগে পড়ে, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, আমরা এই চতুর্ভাগগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে হিসেব করলে ভাই, এই এইভাবে এটাকে এক্স অক্ষ, এই জিরো এক্স ও এক্স ড্যাশ, আর হচ্ছে কি ওয়াই ও ওয়াই ড্যাশ, এই ওয়াই ও ওয়াই ড্যাশ, তাহলে আরেকটা হচ্ছে কি ওয়াই ও ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই ও ওয়াই ড্যাশ, তাহলে প্রথম চতুর্ভাগে, আমরা প্রথম চতুর্ভাগে হচ্ছে কি সকল অনুপাত ধনাত্মক, সকল অনুপাত কি হবে, ধনাত্মক, আমরা এখানে যদি দেখি সকল অনুপাত ধনাত্মক, আর দ্বিতীয় চতুর্ভাগে, এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে পরে, তাহলে পরে এটা কি সাইন আর কোসেট, সাইন কোসাইন,
এই এগুলো হচ্ছে কি ধনাত্মক হবে, আর বাকি সবগুলো হবে কি ঋণাত্মক। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যে অনুপাতটা আসবে এই কোণের মান অনুসারে, তাহলে এটা কি হবে ওই অনুসারে চিহ্ন হবে, এবং দ্বিতীয় ধাপের যেইভাবে প্রসেসিং হচ্ছে ঠিক ওইভাবে হবে। তাহলে এইভাবে আমরা রূপান্তর করতে পারবো। এবং তৃতীয় চতুর্ভাগে আমরা জানি ট্যান আর কট, এই তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট, ট্যান আর কট হচ্ছে কি ধনাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে, এই চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কি কস আর সেক, এই কস আর সেক, সেক হবে কি ধনাত্মক। আর অন্য সবগুলো হবে কি চতুর্থ চতুর্ভাগে হবে ঋণাত্মক। তাহলে এইভাবে আমরা চিহ্ন পরিবর্তন করে তারপরে কোণের অনুপাতের নামের পরিবর্তন করতে হবে দ্বিতীয় ধাপ অনুসারে। তাহলে এই মান নির্ণয় করে এরপর আমরা এই দ্বিতীয় ধাপে, ধাপ দ্বিতীয় ও ধাপ দ্বিতীয় অনুসারে কি হবে পরিবর্তন হবে, দ্বিতীয় অনুসারে অনুসারে পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি, উদাহরণটা হচ্ছে আমরা এই সাইন, আমরা এই সাইন এই ফাইভ বাই টু, এই এন ইন্টু এই ফাইভ বাই টু প্লাস আমরা এই থিটা যদি লিখি, এই থিটা, তাহলে এর রূপান্তরটা কীভাবে হবে। আমরা বলেছি যে এন যদি বিজোড় সংখ্যক হয়, এন এন হচ্ছে এখানে এই নাইন, এখানে এই এন হচ্ছে এখানে নাইন, নাইন হচ্ছে কি এন। আমরা যদি এন দেখি, এই এন হচ্ছে এখানে এই আমরা নাইন ধরি, তাহলে এটা কি এই এন, তাহলে এন হচ্ছে কি এখানে বিজোড় সংখ্যা। আমরা এই বিজোড় সংখ্যা যদি তালিকা দেখি, এন যদি বিজোড় সংখ্যা হয় সাইন থাকলে কোসাইন হবে, তাহলে আমরা যদি ওই হিসেবে রূপান্তরটা করি তাহলে এই সাইন থাকলে কোসাইন হয়ে থাকবে এই কস। তারপরে আমরা লিখব এই কোণ চতুর্ভাগে পরে আমরা যদি দেখি যে এন ইন্টু ফাইভ বাই টু প্লাস মাইনাস প্লাস থিটা, তাহলে আমরা এটাকে যদি এভাবে হিসেব করি তাহলে আমরা এই দশম চতুর্ভাগে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে পরে, এই দ্বিতীয় চতুর্ভাগে পরে এই চতুর্ভাগে, কারণ আমরা যদি এই একবার ঘুরে আসি, একবার ঘুরে আসলে চার সমকোণ, আরেকবার ঘুরলে কত হবে এই দুই আট সমকোণ, তাহলে আট সমকোণ প্লাস আরও এক সমকোণ এই নাইনটি ডিগ্রি প্লাস থিটা, এই থিটা, তাহলে এই হিসেবে আমরা ফলে দ্বিতীয় চতুর্ভাগে, এই দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এই ধনাত্মক আর বাকিগুলো হবে ঋণাত্মক, তাহলে এখানে সাইন এই কস থিতে হবে, এই কস থিতে। তাহলে এভাবে আমরা কী করতে পারি এই ত্রিকোণ, যে কোনো কোণের ত্রিকোণ অনুপাতে রূপান্তর করতে পারি।